আমাদের থেকে সংগ্রহ করতে পারবে। আমাদের প্রাইস ছিল 1,20,000 ছিল আগে, কিন্তু এটা আমরা ডিসকাউন্ট করে 1,12,000 করে দিচ্ছি। 15 দিন সে ল্যাপটপটা তার মন মতো চালাবে। যদি কোনো ভালো আইটি এক্সপার্ট থাকে তাকে দিয়ে সে চেক করে নিতে পারবে। যদি কোনো ট্রাবল ফেস করে বা সমস্যা পায় আমরা কিন্তু অবশ্যই 15 দিনের মধ্যে প্রোডাক্ট চেঞ্জ করে দিব। এছাড়া কিন্তু 5 বছর সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই আছেই। থিংকবুক চব্বিশ ঘন্টা চালাবে, ল্যাপটপ নষ্ট হয়ে গেলে আমার ফেরত। এবং এটা কিন্তু কেউ যদি ড্রয়িং বা স্কেচ করতে চায় এটা থেকে কিন্তু করতে পারবে, ট্যাব মোড করে এটাতে করতে পারবে, অটো রোটেশন হবে এবং সাথে কিন্তু ডিফল্ট একটা পেন দেওয়া আছে, সেই পেন দিয়ে স্ক্র্যাচ বা ড্রয়িং করতে পারবে। ল্যাপটপটা অনেক স্মার্ট, অনেক স্মার্ট একটি ল্যাপটপ। এবং এটা হচ্ছে ফুলি স্টিল বডি এবং এটা ম্যাগনেশিয়াম চেসিস, অ্যালুমিনিয়াম প্লাস ম্যাগনেশিয়াম চেসিস লেখা আছে এখানে, দেখেন অ্যালুমিনিয়াম প্লাস ম্যাগনেশিয়াম চেসিস। জি, একটু মিড বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ, যারা একটু কম বাজেটের মধ্যে গেমিং চায় তাদের জন্য। এবং দেখেন এটা লুকিং টা হচ্ছে গেমিং লুকিং, মানে কিবোর্ডটাই গেমিং 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 একটা ভাব আছে ব্লু একদম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শান্ত রেকের চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটি ল্যাপটপের দোকানের সন্ধান দিব আপনাদেরকে। এখান থেকে আপনারা খুবই সুলভ মূল্যে বিভিন্ন দামি সব ল্যাপটপ কিনতে পারবেন। এখন তারা প্রতিটি ল্যাপটপই দিচ্ছে বিশাল ডিসকাউন্ট, এই সুযোগ হাতছাড়া করবেন না। আর ভিউয়ার, যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখনো, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার চ্যানেলটি এখন নতুন, আপনাদের সাবস্ক্রাইব প্রয়োজন। আপনারা পাশে থাকলেই আমি বড় হতে পারবো, এছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমার কখনো বড় হতে পারবো না। সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ। হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আর শুরুতে আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিবেন। আমাদের দোকান হচ্ছে এসআর ল্যাপটপ জোন, আর আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের সাথে এসআর টাওয়ার, এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নম্বর 302 303। আচ্ছা, তো খুবই সহজ একটা লোকেশন, আপনারা জাস্ট উত্তরা নর্থ টাওয়ারের আপনার দক্ষিণ পাশে যে মার্কেট আছে, মার্কেটের নাম হচ্ছে এসআর টাওয়ার, সেটা তৃতীয় তলায় চলে আসলে ভাইকে পেয়ে যাবেন। হাউস বিল্ডিং নেমে একদম এসআর টাওয়ার, এসআর ল্যাপটপ, সেম নাম সেম শপ, এসআর টাওয়ার এসআর ল্যাপটপ। ভাইয়া আগে যে ভিডিওতে আমরা ল্যাপটপ গুলো দেখাচ্ছিলাম ওগুলো কি আছে নাকি সব নতুন? ওগুলো সব সোল্ড আউট, ওই পুরো আইটেম আর নাই, ওগুলো সব শেষ হয়ে গেছে, সব নতুন কালেকশন। আচ্ছা, তো ভাই এখন কি কি ধরনের ল্যাপটপ আপনার কাছে আছে? এখন আমি অনেক ল্যাপটপই তো আছে, অনেক মডেল আছে, আমাদের 22,000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন আমাদের 1,00,000 টাকার উপরে 1,50,000 টাকা পর্যন্ত ল্যাপটপ আছে। তো আমি কিছু লো মিড মোটামুটি 27-28 থেকে শুরু করে মোটামুটি 1,15,000-এর মধ্যে কয়েকটা ল্যাপটপ দেখাবো। ভাই কি কি সুবিধা আছে আপনাদের এখান থেকে? আমাদের ল্যাপটপ গুলো যদি আমাদের থেকে কেউ পারচেস করে সব থেকে বড় কথা হচ্ছে 15 দিন সে ল্যাপটপটা তার মন মতো চালাবে। যদি কোনো ভালো আইটি এক্সপার্ট থাকে তাকে দিয়ে সে চেক করে নিতে পারবে। যদি কোনো ট্রাবল ফেস করে বা সমস্যা পায় আমরা কিন্তু অবশ্যই 15 দিনের মধ্যে প্রোডাক্ট চেঞ্জ করে দিব। এছাড়া কিন্তু 5 বছর সার্ভিস ওয়ারেন্টি তো অবশ্যই আছেই। সর্বপ্রথম তাহলে আমি এই ল্যাপটপটা দিয়ে শুরু করি, একদম ফ্রিল্যান্সিং এর জন্য, মোটামুটি ফ্রিল্যান্সিং এর জন্য খুব বিগ, মানে বেস্ট বাজেট ল্যাপটপ এটা। এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড X1 Yoga, আর X1 Yoga হচ্ছে লেনোভো থিংকপ্যাড এর হেভি ডিউটি, জি জি হেভি ডিউটি ল্যাপটপের খুবই একটা স্ট্রং সিরিজ, এটা খুবই এটা হেভি ডিউটি ল্যাপটপ। Core i5 6th generation প্রসেসর, র্যাম হচ্ছে 8GB DDR4, 256GB NVMe SSD DDR4, স্পিড ভালো হবে, জি জি। এবং এটা কিন্তু টুইন ওয়ান, কেউ যদি ড্রয়িং বা স্কেচ করতে চায় এটা থেকে কিন্তু করতে পারবে, ট্যাব মোড করে এটাতে করতে পারবে, অটো রোটেশন হবে এবং সাথে কিন্তু ডিফল্ট একটা পেন দেওয়া আছে, সে পেন দিয়ে স্ক্র্যাচ বা ড্রয়িং করতে পারবে। ও আচ্ছা, পেনটা সাথে দেওয়া আছে, এই সুবিধাটা আছে। আর এটার স্ক্রিন রেজুলেশন 2K প্লাস স্ক্রিন 2K ডিসপ্লে। X1 Yoga Core i5 6, 8GB RAM, 256 SSD, 14-inch 2K টাচ, আচ্ছা ফুল 360° কনভার্টিবল। এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা পেয়ে যাবে, আমাদের তো 2.5 ঘন্টা গ্যারান্টি আছে, সাথে চার্জার তো দিয়ে দিব। এই ল্যাপটপটি আমাদের
প্রিভিয়াস প্রাইস ছিল 31,000 টাকা। আমি এটা আপনার ভিডিওর ইজাজ যদি কেউ আসে এখান থেকে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি 28,500 টাকা। 28,500 অনেক হেভি একটা বডি, এটা স্ট্রং ল্যাপটপ, অনেক স্ট্রং, 180 ডিগ্রি, কোরাই 5 10 জেনারেশন, লেনোভো থিংকবুক 13, কোরাই 5 10 জেনারেশন, 16 জিবি র‍্যাম, DDR4, 24 ঘন্টা কোনো শাটডাউন দিবে না, একটা না 15 দিন 24 ঘন্টা চালাবে, ল্যাপটপ নষ্ট হয়ে গেলে আমার ফেরত। এত বড় গ্যারান্টি? জি জি, এই ল্যাপটপ গুলো বিজনেস সিরিজের হেভি ডিউটি ল্যাপটপ। এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা প্রিমিয়াম ল্যাপটপ। ওকে, এখানে লোগোটা দেখতে পাচ্ছেন, থিংকপ্যাড এর পাশে একটা X1 লোগো আছে। এটা X1 লোগোটা হচ্ছে একদম বর্তমানে প্রিমিয়াম ল্যাপটপের, লেনোভো থিংকপ্যাড X1 ইয়োগা। এটাও 360 ডিগ্রি? জি, 360 ডিগ্রি কনভার্টিবল টাচ স্ক্রিন ডিসপ্লে। আচ্ছা, ল্যাপটপটা অনেক স্মার্ট, অনেক স্মার্ট একটি ল্যাপটপ। এবং এটা হচ্ছে ফুললি স্টিল বডি এবং এটা ম্যাগনেসিয়াম চেসিস, অ্যালুমিনিয়াম প্লাস ম্যাগনেসিয়াম চেসিস লেখা আছে এখানে, দেখেন অ্যালুমিনিয়াম প্লাস ম্যাগনেসিয়াম চেসিস। আর প্রসেসর হচ্ছে এটা কোরাই 5 10 জেনারেশন, ইন্টেলের প্রসেসর, র‍্যাম 16 জিবি, এসএসডি 256 জিবি, এনভিএমই, 14 ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে, 360 কনভার্টিবল টাচ স্ক্রিন কনভার্ট করতে পারবে। এটা কত টাকা দিচ্ছেন? এবং আরেকটু ডিটেইলসটা বলে দিই, এটা কিন্তু আপনার সাথে এটারও পেন ডিফল্ট দেওয়া আছে। চাইলে পেন দিয়ে টাচ স্ক্রিনে কাজ করতে পারবে যারা ড্রয়িং বা স্কেচ করতে পছন্দ করে। ক্যামেরাতে ফেস লক আছে, সাইবার লক আছে, ব্যাকলাইটিং কিবোর্ড আছে, স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, 2.5 ঘন্টা গ্যারান্টি। আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন, যেটা 60-65 প্রাইস থাকে, অনলি 58,000 টাকা, 58,000 টাকা একদম ফিক্সড। এটা শুধু খালি আপনার দর্শকদের জন্য প্রাইসটা দিচ্ছি, আপনি রেগুলার আমার 60-65 থাকে। কোন কাস্টমার যদি কোনো দোকানে গিয়ে আস্কিং করে তাকে যে কোনো শপ থেকে 60 এর উপরে প্রাইস বলবে। আচ্ছা আচ্ছা, 60 এর উপরেই বলবে, এটা আমাদের কাছে ফিক্সড, 58 তে সংগ্রহ করতে পারবে। আচ্ছা, খুব ভালো। এরপরে দেখাবো ডেল, একটা বিজনেস সিরিজের প্রফেশনাল ল্যাপটপ, এটা জাতীয় ল্যাপটপ, এটা বিজনেস ক্লাসের প্রফেশনাল ল্যাপটপ। এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 5520, প্রসেসর রয়েছে কোরাই 7-11 জেনারেশন, একদম লেটেস্ট প্রসেসর কোরাই 7-11 জেন, র‍্যাম 16 জিবি র‍্যাম, 32 মেগাহার্টজ, SSD 512 জিবি, NVMe 15.6 ইঞ্চি, ফুল এইচডি IPS ডিসপ্লে। এটা টাচ স্ক্রিন না? নন টাচ, প্রফেশনাল ল্যাপটপ গুলো সাধারণত নন টাচই হয়ে থাকে। আর এখানে ক্যামেরাতে সাইবার লক রয়েছে, কিবোর্ডে ব্যাকলাইট রয়েছে, আর এটাতে স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন ইনক্লুড করা আছে। তবে এই ল্যাপটপটির আরেকটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে সিঙ্গেল স্টোরেজ হয়, এটাতে NVMe দুইটা স্টোরেজ আছে, যেমন দুইটা স্লট আছে NVMe, একটা 512 জিবি NVMe লাগানো আছে, চাইলে এখানে 512 বা 1 টার আরেকটা NVMe লাগানো যাবে, ইনপুট করা যাবে, আর দুইটা এখানে দুইটা একসাথে ইউজ করা যাবে, দুইটা NVMe একসাথে ইউজ করা যাবে। এবং এটা 32 মেগাহার্জ র‍্যাম এবং র‍্যাম আরো আপডেট করা যাবে, যেটা বিজনেসের ক্ষেত্রে কাজ করলে অনেক প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এটাতে ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স আছে, আইরিশের গ্রাফিক্স, এটা ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স আছে 8 জিবি। আরো ডিসকাউন্ট করে দিলাম 63,000 টাকা।
এরপরে যেটা দেখ এটা হচ্ছে এসপি হ্যাঁ এসপির ভিতর এটা এটা পাওয়ারফুল ল্যাপটপ এসপি প্যাভিলিয়ন একদম ওপেন বক্স কন্ডিশন দেখেন এসপি প্যাভিলিয়ন 15 এটা হলো লাইটস দেখে তো শান্তি হোয়াইট কালার ফুললি হোয়াইট কালার না না হোয়াইট কালার এটা 360 না রেগুলার রেগুলার এসপি প্যাভিলিয়ন 15 হোয়াইট কালার কোরাই 7 11 জেনারেশনের প্রসেসর নন টাচ ওকে কোরাই 7 11 জেন আর 16 জিবি র‍্যাম সরি 16 এটা 32 জিবি র‍্যাম 32 জিবি 32 জিবি র‍্যাম DDR3 না 4 এটা DDR4 DDR4 32 জিবি র‍্যাম 32 জিবি র‍্যাম DDR4 1 টেরা NVMe SSD তাদের জন্য বা মাল্টি অনেকগুলো ফাইল একসাথে 50-60টা ফাইল ওপেন করে রাখে তাদের জন্য এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ 3-4 ঘন্টা তো আছে অরিজিনাল চার্জার অবশ্যই দিয়ে দিব একদম বক্সের সাথে অরিজিনাল চার্জার থাকে সেটাই পাবো এবং ব্যাটারিও অরিজিনাল ব্যাটারি সব পার্টস অরিজিনাল আচ্ছা প্রাইস কত হচ্ছে এটা এটার প্রাইসটা পড়বে 85000 85000 টাকা এটা কি ফিক্স একদম ফিক্স 85 দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস 90 ছিল আচ্ছা এখন 5 এখন এটা 5000 টাকা ডিসকাউন্ট 85 পড়বে ওকে একেবারে ওপেন বক্স কন্ডিশন এরপরে যে ল্যাপটপটা দেখে এটা হচ্ছে একটা গেমিং ল্যাপটপ গেমিং ল্যাপটপ জি একটু মিড বাজেটের মধ্যে গেমিং ল্যাপটপ যারা একটু কম বাজেটের মধ্যে গেমিং চায় তাদের জন্য এবং দেখেন একটা লুকিংটা হচ্ছে গেমিং লুকিং ওকে মানে কিবোর্ডটা গেমিং গেমিং হ্যাঁ গেমিং 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 একটা ভাব আছে ব্লু ব্লু লাইট করা ব্লু লাইট করা আছে আচ্ছা Lenovo IdeaPad L340 এবং এটা গেমিং বলার কারণ হচ্ছে এইচ সিরিজের প্রসেসর এইচ প্রসেসর কোরাই 5 9 জেনারেশন 9 জেনারেশন 16 জিবি র‍্যাম DDR4 512 জিবি NVMe SSD 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এটার সাথে কি আপনার গ্রাফিক্স আছে হ্যাঁ এটাতে এইচ সিরিজের প্রসেসর প্লাস এটাতে এনভিডিয়া এনভিডিয়া জিফোর্স এর 4 জিবি ডেডিকেটেড ওকে এনভিডিয়া 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আবার ইন্টেল এর আছে 8 জিবি শেয়ার গ্রাফিক্স টোটাল 8-4 12 জিবি গ্রাফিক্স পেয়ে যাবে ল্যাপটপটি দ্যাট মিন্স মোটামুটি একদম ভালো মানের এটা মিড মিড লেভেলের গেমিং ল্যাপটপ হতে পারে এগুলো প্রফেশনাল ইউজারদের জন্য এই ল্যাপটপগুলো এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইসটা আমাদের হচ্ছে 58000 টাকা কিন্তু আমি আপনাকে এটা 54000 ফিক্স করে দিচ্ছি 4000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট এটা কিন্তু 60000 টাকা মানের একটি ল্যাপটপ নতুন দাম আরো অনেক বেশি আপনি Lenovo নাকি এটা হচ্ছে Lenovo IdeaPad L340 ওকে পুরো স্টিকারটা দেখেন এখন ওঠানো হয় না একদম নতুনের মতোই ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ নতুনের মতোই ফ্রেশ আছে ব্র্যান্ড নিউ আর অরিজিনাল চার্জার এর সাথে অবশ্যই আছে আর ব্ল্যাক কালার ল্যাপটপ সব সময় কিন্তু अवेलेबल থাকে না আপনারা একদম ফ্রেশ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আরেকটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ প্রফেশনাল ওয়ার্কস্টেশন এটা এটা হচ্ছে Lenovo ThinkPad আপনার ফ্রিল্যান্সিং অফিশিয়াল কাজ যত ভারী কাজ আছে এটা 8 কোরের প্রসেসর অক্টাকোর প্রসেসর 16 এমবি ক্যাশ এটা অক্টাকোর প্রসেসর 8 কোর 16 এমবি ক্যাশ এটা হচ্ছে Lenovo ThinkPad P1 P1 সিরিজ গুলো হচ্ছে ওয়ার্কস্টেশন আর ওয়ার্কস্টেশন ল্যাপটপ গুলো কিন্তু আপনার 2-2.5 লাখ টাকা মিনিমাম হয়ে থাকে 2.5-3 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এই ল্যাপটপ গুলো প্রসেসর হচ্ছে কোরাই 9 9 জেনারেশন র‍্যাম 32 জিবি DDR4 SSD 1 টেরা NVMe 1 টেরাবাইট SSD আছে NVMe এবং এটাতে 15.6 ইঞ্চি 4K টাচ স্ক্রিন 4K ডিসপ্লে 4K টাচ স্ক্রিন ব্যাকলাইটিং কিবোর্ড স্মার্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে ফেস লক প্লাস সাইবার লক রয়েছে এবং এটাতে আপনার অক্টাকোর প্রসেসর 8 কোর 16 এমবি ক্যাশ এটা ভাই আপনার কেমন চাচ্ছেন এটা প্রফেশনাল ওয়ার্কিং এর জন্য যত ভারী কাজ আছে এমন কোনো ভারী কাজ নাই যত হাই রেন্ডারিং আছে এটাতে করা যাবে না এগুলো নতুন প্রাইস আছে 2.5-3 লাখ টাকা এটা জি 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 এটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ফ্রেশ আর উপরে ফিনিশিংটা যদি দেখাই দেখেন কার্বন ফাইবার প্রিন্ট বলে এটাকে কার্বন ফাইবার প্রিন্ট বলে এটাকে প্রিমিয়াম একটা প্রিন্ট এটা সব ল্যাপটপে থাকে না একদম প্রিমিয়ামই থাকে এই প্রিন্টটা যারা Lenovo ইউজার তারা চিনে থাকবে এবং কুলিং সিস্টেম ডুয়েল এখানে ডুয়াল কুলিং সিস্টেম আছে মানে মাদারবোর্ডটা ভালো হ্যাঁ আর এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে 4 জিবি এনভিডিয়া ডেডিকেটেড 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে এটাতে মোটামুটি এইটা নিলে আপনি একদম প্রফেশনাল ল্যাপটপ যত হেভি ইউজার আছে তাদের প্রয়োজন হবে না অফিশিয়াল সব কাজ কাম করা যাবে সব ধরনের যত ভারী কাজ আছে এটা হচ্ছে যারা এডিটিং করে অটো ক্যাট করে ভিডিও এডিটিং করে প্রফেশনাল ইউজার তাদের জন্য যারা 4K নিয়ে বা 8K নিয়ে কাজ করে তাদের জন্য এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবে আমাদের প্রাইস ছিল 1,20,25 ছিল আগে কিন্তু এটা আমরা ডিসকাউন্ট করে 1,12 করে দিচ্ছি 1,12,000 টাকা ডিসকাউন্ট 1,12,000 টাকা মানে বিশাল ডিসকাউন্ট দিচ্ছেন 13,000 একদম ফ্ল্যাট ডিসকাউন্ট 25 থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট 1,00,000 only 1,12,000 টাকা
ওকে ঠিক আছে, তো আপনারা এটা নিতে পারেন, অনেক ডিসকাউন্ট করতেছে। এটা ব্র্যান্ড নিউ কত এটা দাম ভাই? এটা নতুন প্রাইস 2,60,000 টাকা, গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। আচ্ছা একদম নতুনের মতো কন্ডিশন। আর ওয়ারেন্টি গ্যারান্টিটা কি? আমাদের ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 15 দিন প্রোডাক্ট রিপ্লেস গ্যারান্টি, 15 দিন 15 ডেজ রিপ্লেস গ্যারান্টি, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। ওকে ওকে। আর ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করব হচ্ছে ল্যাপটপ, একটি অরিজিনাল চার্জার, ব্যাগ এবং বক্স। আচ্ছা ভাইয়া, তাহলে কি আমরা ভিডিও আজকে শেষ করি? আজকে এই পর্যন্ত শেষ করে দেই। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।